ওবায়দুল কাদের বলছে দেশকে অর্থ পাচারকারীদের হাতে তুলে দিতে পারি না এরপর জানিয়ে দিব মির্জা ফখরুল বলেন দেশে আর কোন ষড়যন্ত্রের নির্বাচন হবে না চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান বিয়ের নামে ভুয়া কামিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বলেন শাকিব খান এবং সবশেষে জানিয়ে দিব এমপির কার্যালয়ে আগুন কারাগারে বিএমপি নেতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এইবার বিস্তারিত সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না দেশকে অর্থ পাচারকারীদের হাতে তুলে দিতে পারে না বলছে উবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন আমাদের মাতৃভূমিকে সাম্প্রদায়িকতার লীলাভূমি হতে দেব না আমাদের মাতৃভূমিকে অর্থ পাচারকারীদের হাতে তুলে দিতে পারি না আমাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে রোববার বিকেলে রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন স্বাধীনতার ঘোষণা দেওয়ার বৈধ অধিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কারও ছিল না সত্তর এর নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ স্বাধীনতা ঘোষণা বৈধ অধিকার একমাত্র তাকেই দিয়েছিল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভায় সেতুমন্ত্রী আরও বলেন ইতিহাসের ফুট নোট আর ইতিহাসের মহানায়ক এক কথা নয় স্বাধীনতার ঘোষণা পাঠক আর স্বাধীনতার ঘোষক এক কথা নয় পাঠক অনেকেই ছিলেন আবুল চট্টগ্রামে ছিলেন এম মানান ঘোষণার পর পাঠক কিন্তু ঘোষক ছিলেন না ঘোষণা দেওয়ার বৈধ অধিকার বঙ্গবন্ধু ছাড়া ছিল না তিনি বলেন ইতিহাস যারা বিকৃত করেছে বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বাংলার ইতিহাস মুছে দিতে চেয়েছে এখনো তারা ষড়যন্ত্র করছে এখনো সব ষড়যন্ত্রের মূলে বিএমপি শেখ হাসিনা দেশকে পরিণত করেছে উন্নয়নশীল দেশে সেটাই আজকে তার অপরাধ এত উন্নয়ন এত অর্জন কি করে তিনি করলেন কি করে ঘরে ঘরে বিদ্যুৎ দিলেন কি করে একদিনে শত সেতু উদ্বোধন করলেন নিজের টাকায় পদ্মা সেতু করলেন টাকায় মেট্রো রেল করলেন এসব উন্নয়ন শেখ হাসিনার অপরাধ একটি চক্র বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চাই বাংলাদেশকে আবারও সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদে ফিরিয়ে আনতে চাই আমাদের সমাজ আজ বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে শপথ নিতে হবে আমাদের আজ বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে শপথ নিতে হবে দেশে আর কোনো ষড়যন্ত্রে নির্বাচন হবে না বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার আবারও ষড়যন্ত্রে নির্বাচন করার পায়তারা করছে তারা যে ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করেছে আমরা তাতে পা দেব না এবার দেশে আর কোনো ষড়যন্ত্রে নির্বাচন হতে দেব না রোববার ঢাকার রিপোর্টার্স ইউনিটি মিলন আয়তনে জাতীয় গণতন্ত্র পার্টি আয়োজিত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বিশ্বের অধিকাংশ দেশেই তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই তাহলে বাংলাদেশে কেন এই বিশ্বে ফখরুল বলেন জাতীয় পার্টি ও জামাত ইসলামকে নিয়ে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল এমনকি ওই দাবিতে তারা দেশে তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছিল বাসের মধ্যে পান পাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছিল তারা সে সময় বলেছিল যে বাংলাদেশে যে দল ক্ষমতায় যায় পরে তারা ফের ক্ষমতায় থাকার জন্য ম্যানিপুলেশন করে খালেদা জিয়া তখন দেশ জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার মূল লক্ষ্য গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা উল্লেখ করে তিনি আরও বলেন দলমত নির্বিশেষে সবার একটা মত ছিল যে বাংলাদেশ হবে গণতান্ত্রিক জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদের মাধ্যমে দেশ পরিচালনা হওয়ার কথা কিন্তু আওয়ামী লীগ নিজেরাই উনিশশো সালে সেই পদ্ধতি নষ্ট করে ফেলেছে কারণ আওয়ামী লীগ সবসময় সমাতন্ত্রে থাকতে চায় আওয়ামী লীগের মধ্যে সবসময় একটা জমিদারি ভাব তাকে উল্লেখ করে তিনি বলেন তারা ভিন্নমত সহ্য করতে পারে না সেই জন্য সে সময় তিরিশ হাজার তরুণ যুবককে হত্যা করেছে কারণ তারা সব দিক থেকে ব্যর্থ হয়েছিল জনগণ তাদের বিরুদ্ধে এমন কেঁপে গিয়েছিল যে তারা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিল তিনি বলেন আমরা উঠে আসতে শুরু করেছি এটাকে আরও জোরদার করতে হবে ব্যাগবান হতে হবে আমাদের এবার রুকে দাঁড়াতে হবে আর চুপ থাকা যাবে না জেগে উঠে আমার অধিকার আমাকে আদায় করে নিতে হবে এই দেশের মানুষের অধিকার আদায় করে নিতে হবে আলোচনা সভার সভাপতিত্ব করেন জাকপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎপার রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম আট আসনের উপনির্বাচন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান নির্বাচন কমিশন ঘোষিত চট্টগ্রাম আট আসনের উপনির্বাচনে আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়েছে সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমার সময় নির্ধারণ করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ এবং সেখানে জমা দিতে হবে এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানিয়েছে মনোনয়ন যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এবং কোনো প্রকার অতিরিক্ত লোক সমাগম ছাড়া প্রার্থীর নিজে অথবা একজন যুগ প্রতিনিধি আবেদনপত্র পত্র সংগ্রহ জমা দেবেন আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে এবং আগামী বাইশ মার্চ বিকাল চারটার মধ্যে ফর্ম জমা দিতে হবে ইমরানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ রোববার পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগে এই মামলা দায়ের করা হয় পাকিস্তানের মাধ্যম ডনের এক প্রতিবেদন তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় শনিবার পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে তুষাক মামলায় ইসলামাবাদ একটি আদালতে হাজির করার সময় পুলিশের সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষ হয় এ সময় পঁচিশ জনের বেশি নিরাপত্তা কর্মী আহত হন পরিস্থিতি বিবেচনা করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাফর ইকবাল আদালতের শুনানি তিরিশ মার্চ পর্যন্ত মুলতবী করেন এদিকে ইসলামাবাদ পুলিশ দায়ের করা এ অন্তত সতেরো জন পিটিআই নেতার নাম উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে জিওনিউজ এফআইআরে বলা হয় আসামিরা পুলিশ চেকপোস্ট ও বিচারে কমপ্লেক্সের প্রধান ফটকে ভাংচুর করেন জুডিশিয়াল কমপ্লেক্স ভবনে অগ্নিসংযোগ পাতর নিক্ষেপ ও ভাংচুরে অভিযোগে আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে থানা হাউস অফিসারের গাড়ি ভাঙচুর ছাড়াও পুলিশের দুটি গাড়ি ও সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে এদিকে পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরী রোববার জানিয়েছে তার দল পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করবে বিয়ের নামে ভোঁয়া কাবিননামা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর লক্ষ্মীপুরের কমলনগরে সজীব আল মারুফ নামে এক শিক্ষকের বিরুদ্ধে বিয়ের নামে স্কুল ছাত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে প্রায় এক বছর আগে নবম শ্রেণীর এক ছাত্রীকে দত্ত গোপন করে বিয়ে করে গত শুক্রবার দশম শ্রেণীর আরেক ছাত্রীকে বিয়ে করলে সেগুলো বিষয়গুলো প্রকাশ্য আসে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে অভিযুক্ত মারুফ উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকার আবুল বারাকাতের ছেলে তিনি লাইফ নাইন স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত জানা গেছে উপজেলার লাইফ নাইন স্কুলের শিক্ষকতার সুবাদে মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করে গত বছর চার মে অভিযুক্ত নবম শ্রেণী সুমাইয়া বিনতে ইমরান নামে এক ছাত্রীকে ভোঁয়া কাগজপত্র তৈরি করে বিয়ে করে তখন একটি কাবিন নামা ভোঁয়া করা হয় পরে ওই ছাত্রীকে সামাজিক স্বীকৃতি দিয়ে নিজের বাড়িতে না নিলেও প্রায় এক বছর ধরে শারীরিক সম্পর্ক ছিল এসব তথ্য গোপন করে মারুফ গত শুক্রবার রাতে উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির দশম শ্রেণীর সিদ্ধুল মন্দাহা নামে আরেক ছাত্রীকে বিয়ে করে এ সময় ওই ছাত্রীর আত্মীয়রা উপস্থিত ছিল এ অপর পেয়ে সুমাইয়া স্ত্রী স্বীকৃতি দাবি নিয়ে ছুটে যায় মারুফের বাড়িতে স্ত্রীর মর্যাদা না পেলে আত্মহত্যা করবে এমন হুমকি দিলে সমঝোতার আশ্বাস দেয় কিন্তু শনিবার পর্যন্ত কোনো সমাধান না হওয়া সুমায়ার পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হলে নোটারি পাবলিকে নতুন কাবিননামা করে পুনরায় বিয়ে সম্পন্ন করে সুমায়ার মা আক্তার বলেন মারুফের প্রতারণা তার মেয়ে পড়াশোনা সহ জীবন নষ্ট হওয়ার পথে হাজিরহাট সরকারি মেলাত একাডেমির সরকারি শিক্ষক মঈনুদ্দিন হিরণ বলেন মোমো মেদাবি শিক্ষার্থী কিন্তু কিছুদিন পর এসএসসি পরীক্ষা কিন্তু এ সময়ে তার বিয়ে হওয়ায় পড়ালেখার মারাত্মক ব্যাঘাত ঘটবে হাজিরহাট ইউনিয়নের নেকার রেজিস্ট্রার বেলাল হোসেন বলেন মারুফ সম্পর্কে তার ভাগ্নে নেয়নি হলেও স্বজনদের অনুরোধে তিনি এটা করেছেন একাজে তিনি অনুতপ্ত লাইফ নাইন স্কুলের পরিচালক মেজানুর রহমান বলেন মারুফ তার প্রতিষ্ঠানের শিক্ষক হলেও বিষয়গুলো তার ব্যক্তিগত তবুও তিনি সমাধানের চেষ্টা করবেন কমলনগর থানার ওসি মোহাম্মদ সুলাইমান বলেন স্ত্রীর স্বীকৃতির দাবিতে মারুফ নামে এক শিক্ষকের বাড়িতে সুমাইয়ের আত্মহত্যার হুমকির কবর পেয়ে ছুটে যায় পরে বিষয়টি সমাধানের জন্য দুপক্ষের নির্দেশ দেওয়া হয় এই ঘটনায় থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে রহমতুল্লাহ নামে কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা কার্যালয়ে উদতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন চিত্রনায়ক সাকিব খান রোববার দুপুরে ডিবি কার্যালয়ে প্রবেশে দীর্ঘ সময় পর সন্ধ্যায় বের হন তিনি সাকিব খান সাংবাদিকদের বলেছেন রহমত উল্লাহ শুধু আমার সঙ্গেই নয় তিনি দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন যারা আমাকে পছন্দ করেন এমন লাখো মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আমার নামে ভুয়া সংবাদ সংবাদদুলু সবার কাছে ছড়িয়েছেন এমপি কার্যালয়ে আগুন কারাগারে বিএমপি নেতা নরসিংদী শিবচর স্থানীয় এমপির কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মামলার গ্রেপ্তার বিএনপি নেতা ও শিবচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃদাকে কারাগারে পাঠানো হয়েছে রোববার নরসিংদী জজ কোর্টে আরিফ মৃদাকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ আদালত রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন